বন্ধুরা, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সার্বিক প্রস্তুতির জন্য আজ আপনাদের সাথে আছি মডেল টেস্ট বাংলা 2 নিয়ে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই যে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যে অপরচুনিটিটা সেটা আপনারা পাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এর ভিতর থেকে কমেন্ট পড়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের কোনো মতামত বা কোনো ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। 1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1855 সালে। 2. নম্বরে, একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথের কোন কবিতার রচনা? এটি রবীন্দ্রনাথের সোনাতরী কবিতার রচনা। 3. নম্বরে, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থটি হচ্ছে ঝরাপালক। 4. নম্বরে, কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কবর পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। 5. নম্বরে আছে, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 6. নম্বরে, বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলন করেন কে? বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলন করেন হচ্ছে প্রমথ চৌধুরী। আপনারা জানেন, এটি এক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তারপর একটু দেখে রাখেন। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে কবিতাটি রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল। 8. নম্বরে আছে, ট্রি উইদাউট রুটস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? টি উইদাউট রুটস হচ্ছে সৈয়দ অলিউল্লাহর লেখা লাল শুল্ক গ্রন্থের ইংরেজি অনুবাদ। 9. নম্বরে, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর হচ্ছে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম, প্যারিচাঁদ মিত্র। 10. নম্বরে, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে জননী। 11. নম্বরে হচ্ছে, 23. নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা কে? 23. নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। খুব ভালো একটা প্রশ্ন, মাঝে মাঝেই আসে। অতি অল্প সময়ে আপনাদের মাঝে মানে 11টা যে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা আমি শেষ করে দিলাম, বাংলা সাহিত্য আপনাদের সাথে যে কথাটা আমি বারবার বলতে চাই যে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু এর উপকারিতাটা আপনি নিতে পারবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে মেসেঞ্জার, ফেসবুক, আপনাদের যে পার্সোনাল মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, সেটা শেয়ার করবেন, কোনো সমস্যা নাই, আমি পারমিশন দিয়ে দিলাম। আমার ইউটিউবে এটা সিসি দেওয়া আছে, ক্রিয়েটিভ কমন্স, মানে যে কেউ এটা ইউজ করতে পারবে, এটা তাদের উপকার হবে। আর আমিও নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হব, কারণ আপনাদের ইন্সপাইরেশনই আমাকে এইটা কন্টিনিউ করতে সাহায্য করবে, অন্যথায় হবে না। আর যে কথাটা বারবার বলতে চাই যে যারা সাবস্ক্রিপশন করছেন অলরেডি তাদের ধন্যবাদ, যারা করেননি কাইন্ডলি একটু সাবস্ক্রিপশন করে দেবেন। নিয়মিত আপডেট আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনারা পেয়ে যাবেন, আর পাশের বেল বাটনটি চেপে দেবেন, আপনাদের সংকেত দিয়ে দেবে হ্যাঁ আমি এখন ভিডিও আপলোড দিচ্ছি। তাহলে ধন্যবাদ, আবারও বলি সাবস্ক্রিপশন চাই, যারা করছেন ধন্যবাদ, যারা করেননি কাইন্ডলি করবেন, এটাই আমার অনুরোধ আজ এ পর্যন্তই।